আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এই হলুদের মতো গাছগুলো দেখতেছেন, আসলে এটা কিসের গাছ, কি গাছ? অনেকে হয়তো গাছ সম্পর্কে ধারণা বা আইডিয়া নেই বা চেনে না। এই গাছগুলোর বয়স 6 থেকে 7 মাস, এই গাছগুলো পরিপক্ব হতে 8 থেকে 9 মাস লাগে, বা এখন সেটার সরি 7 মাসের মধ্যে হয়ে যায়। এখন হয়তো 15 থেকে 20 দিন পরে এটা পরিপক্ব হয়ে যাবে এবং এটা তো উত্তোলন করার সময় হয়ে যাবে। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি একটা গাছ এর গাছের যে এটার ভিতরে কি আছে এটা দেখানোর জন্য। আল্লাহ একবার, আসলে এই যে দেখুন, এখনো পরিপক্ব হয়নি। এই যে আপনারা এই যে দেখুন, একটা তুলি, দুইটা তুলি, এখনো পরিপক্ক হয় নাই। এই যে দেখুন, গাছগুলো এখনো ছোট রয়েছে, আরো 1 মাস পরে পরিপক্ক। এই যে দেখুন আমার হাতে, এই যে এখনো নিশ্চয়ই অনেকে চিনতে পারছেন এটা কি, দেখুন চিনতে পেরেছেন নিশ্চয়ই, এটা হলো গিয়া আপনার বীর্যমূল। এগুলো আমরা বাণিজ্যিকভাবে চাষ করে থাকি, আর এই শীতের সিজনে বীর্যমূলগুলো উঠে, এটার মোটামুটি পরিপক্ক ফলন হইতে আরও 1 মাসের মতো সময় লাগবে। 1 মাস পরে এটা আমরা তুলতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করবো 1 মাস পরে যখন আমরা তুলবো আপনাদেরকে এটার ভিডিওটা দেখানো যায়। এবং যখন একটা গাছের নিচে অনেকগুলো মূল দেখতে পারবেন সুন্দর সাদা ধবধবে, তখন দেখবেন যে আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে চেষ্টা করতেছি, আমাদের এখানে আরও কয়েকটা ইয়ে আছে, এখানে কোনোটা যদি এরকম পরিপক্ক হয় আপনাদের তুলে, এই যে বীর্যমূল, এটা দেখুন বীর্যমূল, শহরে ঢাকা শহরে অনেকেই চিনেন, বা দেখবেন যে রাস্তায় ফুটপাতে হকাররা বিক্রি করে। আমরা এখন অনলাইনে এটা সেল করতেছি, বা অনেকে এটা সেল করে, এটা গুঁড়ো বেশিরভাগই সেল করে, কাঁচা অনেকেই সেল করতে চায় না। আসলে আমরা কাঁচা গুঁড়ো তারপরে গিয়ে শুকনো সবভাবে সেল করি, আপনারা যেভাবে আমাদের কাছে নিচ্ছেন সেভাবে নিতে পারবেন। এবং এটার বীজ যদি কেউ নিতে চান চাষাবাদ করার জন্য, সেটার বীজও দেবে। এটা আসলে হলুদের মতো বীজ হয়, একটা মোথা হয়, মোথা লাগানোর পরে এটা হয়। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখতেছেন, দেখবেন। আর আমি আবারও দেখাই, এই যে হলুদের মতো যে গাছটা, এই গাছ থেকেই এই যে এই বীর্যমূল হয়। আমি দেখুন, আমরা ডিসক্রিপশনে এটার আরও চেষ্টা করবো বড়ো ছবি দেওয়ার জন্য, যাতে আপনারা চিনতে ভুল না হয়।